এখন বাজে দাদা 12টা, এখন থেকে ক্লাসটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ছেলে কাজে যায়নি তো, ছুটি আছে আর কি, সেই জন্য আমাদের রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে। দেরি করে উঠেছি, একটু বাজারের দিকে গেছিলাম। বাজার আছে আমার, প্রচুর বাজার আছে, মাছ আছে, তাও একটু বাজার করা বাড়িতে শীষ পালন নিয়ে আসলাম। ভাজি তেল আছে মাছের তেল, ওই মাছের তেল দিয়ে তাকে পালন শাকটা করবো। ওই জন্য একটু বাজারে গেছিলাম, তা নিয়ে এসছি, কী বাজার করে নিয়ে এসছি সেটা আপনারা দেখুন। নিয়ে এসছি ঢেলা মাছ, ঢেলা মাছটা খেতে ভালোই লাগে। তা ভাবছি ঢেলা মাছটা আপনার এই ফুলকপি দিয়ে এখানে কেটেছে একটু, এখনও কাটবো, ফুলকপি দিয়ে আর ঢেলার আলু দিয়ে ঢেলা মাছটা করবো, আর এই মাছের তেল দিয়ে পালং শাকটা করবো। আর বাজার করছি এই কুলমি চুড়ি, ধনে পাতা, বেগুন, কপি, এগুলো সব বাজার করে নিয়ে এসেছি। তাহলে এখন আমি আস্তে আস্তে সব কেটে গুছিয়ে দিই, তারপর তারা আপনাদের আবার পরে দেখাবো কী রান্না বান্না করছি কী না করছি। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি সবজিগুলো কেটে নিই। বৌমা একটু ওদিকে টিকে টিকে কাজ করছে, তো বাচ্চা জামা কাপড় সব ধোয়া দিয়ে করছে, ওই জন্য বৌমা বেশি এদিকে আসতে পারছে না, ওই জন্য আমি কেটে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। তাহলে আপনারা ভিডিওটা দেখুন। নিয়েছি, নিয়ে আমি একটুখানি টিফিন করলাম, টিফিন টিফিন করে এই যে এখানে গেছি, শিম কেটেছি, বেগুন কেটেছি, তারপরে গাজর, আলু, শীষ পালন কেটেছি, এটা দিয়ে একটা তরকারি হবে। এই যে মাছের তেল দিয়ে, আর এই যে মাছ আমি তো এতটা রান্না করবো না, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এসব দিয়ে করবো। মাছ আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিই, তারপর আমি সব ধুয়ে আবার রান্নাবান্না করবো, তখন আবার আপনাদের দেখাবো। ধোয়া আমার হয়নি, টিফিন করছিলাম একটু, তাহলে এখন আমি সব গুছিয়ে নিই আবার আমি করবো, আর এগুলো রেখে দেবো, মাছগুলোকে রেখে দিই। রুই মাছ আছে, ভেবেছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে করবো, তারপরে এই মাছগুলো পেলাম, এই মাছটা খুব ভালো লাগে খেতে, বেশি ইলিশ মাছের মতন টেস্ট লাগে, এটা দিয়ে করবো, আর এটা এখন রেখে দেবো। তাহলে আমি আবার সব ধুয়ে নিই, জানলা যখন করবো আপনারা আমাদের সব কিছু দেখাবো, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়েছি, কেননা মাছের তেলটা দেবো তো, ওই জন্য অল্প করে তেল দিয়েছি। আমি এখন দেব এর ভেতরে পাঁচ ফোড়ন, দিয়ে এই যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি, কেন মাছের তেল দিয়ে আবার তেল বেরোবে। এটা দিয়ে অনেকটা তেল বেরোবে। বৌমা এখন বাচ্চা খাওয়াচ্ছে, আমি ওই জন্য আমি নিজেই করছি। তাহলে আপনারা ভিডিওটা দেখে, আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছে, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তেলটা ছিটকাচ্ছে তো একটু, ওই জন্য দূরে এসে এসে হচ্ছি, দেখুন কত তেল বেরিয়ে গেছে মাছে দিয়ে তেলে। বড়ো মাছের তেল তো ভালো, অনেকটা তেলই থাকে, তার জন্য মন হলে একটু পালং শাক দিয়ে, ওই জন্য বাজারে গেছিলাম পালং শাক দিয়ে করবো, অনেক তেল বেরিয়ে গেছে, হয়ে গেছে আমার একটা ভাজা, তো এবার আমি পালং শাকগুলো দিয়ে দেবো।
একটু ভালো করে ভেজে না নিলে তো গন্ধ বেরোবে। এমনি মাছের তেল পড়লেই একটু গন্ধ বেরোয়। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন আছে অনেকটা শাক, তাহলে আমি একটু শাকগুলো নিয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি। এই যে এখানে আমি শাক বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকটা ফুলকপি আগে একটু ভাত দিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলে আবার ওষুধ খাচ্ছে তো ওর একটু পেটের প্রবলেম আছে, যার জন্য একটু কপিটা আলুটা একটু ভাত দিয়ে নেব, তারপরে আমি রান্নাটা করবো। তাহলে আমি এখন শাকটা ঢেকে দিই, এটা হোক আর এদিকটা এটা একটু সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ মানে কি একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, কেন ফুলকপি আছে তো ফুলকপি খাওয়া এমনি বারণ আছে, ওই জন্য একটুখানি এক ভাপ দিয়ে নিয়ে ফেলে দিয়ে তারপর আমি রান্নাটা করব। তাহলে আপনার ভিডিওটা দেখুন। এই যে এখানে শাক হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি, এবার আমি মাছগুলো ভেজে নিই। বাচ্চা এত বিরক্ত করে আর বলার কথা নেই। তাহলে আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আরে রাখুনি, দেখো না ওর ভেতরে আছে কি না। ওই যে ওষুধ ছিল, যেটা একটা প্লাস্টিকের মধ্যে ওষুধ ছিল না, তাহলে এই যে এখানে আমি মাছটা ভেজে নিই। এবার এই ফুলকপি আলু এবার ভেজে নেব। জিরে ফোড়ন দিয়েছি, এদিকে আসো। জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজার তেলের মধ্যে সব এবার দিয়ে দেবো। তারপর দেখি শাকটা কি হলো, দেখি দেখি সর 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 আগে দেরি শাক। আলু কপি আমার ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কে দাঁড়া, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম নুন, জিরে লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব। এবার কষিয়ে নিই। একটু টমেটো অল্প করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধরে দেবো জলটা দিয়ে দিলাম। পাঁচবেলিটা ঠিক করে দাও তো, দুটো পাঁচবেলি ঠেকিয়ে দাও গায়ে, নাহলে উঠতে পারে। এবার ঢাকা দিয়ে দেবো। নামাবার সময় ধরে পাতা দিয়ে নামিয়ে দেবো, ঢাকা দেবো, ঢাকা দিয়ে তারপর নামিয়ে দেবো, একটু ফুটে যাক।
বলতেই তো আছে চলে এসেছি, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আজ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:10, তাহলে চলো কী কী রান্না হয়েছে। তো এই দেখো মাছের তেল দিয়ে হচ্ছে পালং শাক করা হয়েছে, আর এটা হচ্ছে মাছের ঝোল, তোমাদেরকে তো দেখালাম, আর এখানে আছে ভাত, আর কিছু নেই, আজকের একদম সিম্পল নর্মাল খাবার। কবি দিয়ে আলুতে ঢেলা বসেছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।